হাই ভিউয়ার্স, হোয়াইটবোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি দেখাবো গণক সম্পর্কিত অঙ্কগুলো শর্টকাটে কীভাবে করতে হয়। তো গণক সম্পর্কিত অঙ্কগুলো করতে হলে আমাদের তিনটা সূত্র জানতে হবে। প্রথমটা হচ্ছে গণকের ক্ষেত্রফল। গণকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6a², গণকের আয়তন হচ্ছে a³, গণকের কর্ণের দৈর্ঘ্য √3a। এখন এই তিনটা সূত্রের উপর ভিত্তি করে আমরা গণকের অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারবো। তো আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে যে একটি গণকের এক দ্বারের দৈর্ঘ্য 2 মিটার, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য এ সমান 2 মিটার। গণটির তলগুলোর ক্ষেত্রফল কত? আমরা জানি গণকের তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6a², অর্থাৎ এখানে 6 গুণন এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার, তাহলে এখানে 2 স্কোয়ার, 2 স্কোয়ার করলে 4, 4 6 24, অর্থাৎ গণকের ক্ষেত্রফল হচ্ছে 24 বর্গমিটার। অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা। আমাদের পরের অঙ্কটাতে দেওয়া আছে যে এখানে যে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট তিনটি একক গণক গলিয়ে নতুন একটি গণক তৈরি করা হলো। নতুন গণকের বাহুর দৈর্ঘ্য কত? ধরে নিলাম নতুন গণকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। আচ্ছা, যেহেতু নতুন গণকের বাহুর দৈর্ঘ্য এ আর এই তিনটা গণক গলিয়ে নতুন গণক তৈরি করা হয়, তাহলে নতুন গণকের আয়তন হবে a³। তো নতুন গণকের আয়তন যদি a³ হয়, এই নতুন গণকের আয়তনটা হবে এই তিনটা গণক আয়তনের যোগফলই হবে নতুন গণকের আয়তন, কারণ তিনটা গণক গলিয়ে নতুন গণকটা তৈরি করা হয়েছে। তো প্রথমে আমরা এই তিনটা গণকের আয়তনের যোগফল কত সেটা বের করব। তো প্রথম গণকের আয়তন হবে, যেহেতু প্রথম গণকের বাহুর দৈর্ঘ্য 3, তাহলে প্রথম গণকের আয়তন হবে 3³, অর্থাৎ 3 এর উপর পাওয়ার ³ দিতে হবে, কারণ আমরা জানি গণ আয়তনের সূত্র হচ্ছে a³। এখানে বাহুর দৈর্ঘ্য 3, 3 এর উপর পাওয়ার 3, পাওয়ার 3 দিলে 27, অর্থাৎ 27 আসে। এবার দ্বিতীয় গণকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4, 4 এর উপর পাওয়ার 3 দিলে 64। তৃতীয় গণকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5, 5 এর উপরে পাওয়ার 3 দিলে 125 আসে। এবার তিনটার যোগফল এগুলোর প্রথম গণকের আয়তন, দ্বিতীয় গণকের আয়তন, তৃতীয় গণকের আয়তন হচ্ছে 216। তাহলে বলা যায় এই 216 হচ্ছে নতুন গণকের আয়তন, অর্থাৎ 216। এবার 216কে ভাঙালে লেখা যায় a³ সমান 6 এর উপরে ³, যেহেতু দুই পাশের পাওয়ার সমান, সুতরাং পাওয়ার পাওয়ার কাটা এর মান 6। তাহলে বলা যায় নতুন গণকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বরটা। এখানে দেওয়া আছে যে একটি গণকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল 216 বর্গ সেন্টিমিটার, হলে গণকটির আয়তন কত? আমরা জানি যে গণকের আয়তনের সূত্র হচ্ছে a³, এবং গণকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র জানি 6a². যেহেতু আমাদের আয়তন বের করতে হবে, তাহলে এখানে আমাদের প্রথমে এর মানটা জানতে হবে। এখানে ক্ষেত্রফলের সূত্র জানি আমরা 6a², আর ক্ষেত্রফলের মান দেওয়া আছে 216, অর্থাৎ 216। এই 216কে 6 দ্বারা যদি ভাগ করি, অর্থাৎ 216কে 6 দ্বারা ভাগ করলে এখানে আসবে 36। 36কে যদি রুট করি, কারণ আমাদের এর মান বের করতে হবে, তো স্কোয়ার কাটার জন্য রুট করলাম, করলে স্কোয়ার রুটে কাটা এ থাকে। এবার 36কে রুট করলে এখানে হয় 6। এবার আমরা পাইলাম এর মানটা হচ্ছে 6। এই এর মানটা যদি এখানে বসে দিই, তাহলে আয়তনের মান বের হবে, অর্থাৎ এর মান হচ্ছে 6 উপরে পাওয়ার ³। তো 6 এর ক্যুব করলে 216, এটাই হচ্ছে অ্যান্সার। সুতরাং অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা।